আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটি কাজ শেয়ার করতে যাচ্ছি, সেটা হলো ওয়ালটন H7S একটি ফোনের FRP, এটি কিভাবে বাইপাস করা যায় কাজটি দেখুন, তাহলে খুবই ইজিলি করতে পারবেন FRP বাইপাস। দেখ, আমরা আগে থেকে ফোনে একটি সিম এবং একটি মেমোরি কার্ড ঢুকিয়ে রেখেছি। হ্যাঁ, মেমোরি কার্ডটি ঢুকানোর উদ্দেশ্য হলো এটার মধ্যে গুগল FRP বাইপাস যে সফটওয়্যার এবং যে গুগল 8 ভার্সনের যে সফটওয়্যারগুলো আমাদের গুগল অ্যাকাউন্ট ম্যানেজার, এগুলো আগে মেমোরিতে আমার সেট করা আছে এই জন্য। আর আপনারা যদি পারেন তাহলে করে নেবেন, না তা নয়তো ব্রাউজার থেকে গুগল থেকে ডাউনলোড করে নিলেও পারবেন। হ্যাঁ, আমার কাজটা দ্রুত করার জন্য আমি আগে থেকে করে রেখেছি। আর একটি সিম কার্ড লাগবে। হ্যাঁ, বাইপাস আমরা ইমার্জেন্সি থেকে ঢুকতে পারবো, এখান থেকে ঢুকতে পারবো। হ্যাঁ, আমরা ইমার্জেন্সিতেই ঢুকি, তারপর ইমার্জেন্সি এখানে ডাবল ক্লিক করতে হবে, এখানে রাইটে ক্লিক করতে হবে, তারপর অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে একটা নাম্বার সিলেক্ট করে, তারপর নাম্বারটার মধ্যে ক্লিক করে, এখানে যে কোনার মধ্যে তিনটা ডট দেওয়া আছে এখানে একটা ক্লিক করতে হবে, নিচে শেয়ার। হ্যাঁ, তারপর আমাদের মেসেজ যে অপশন আছে এখানে টিপ দিয়ে একটু ধরতে হবে, ধরার পরে অ্যাপস ইনফরমেশন লেখা আছে, দেখেন অ্যাপস ইনফরমেশনে ঢুকতে হবে, তারপর এখান থেকে ঢুকতে হবে যে ইয়াস অ্যাপস, হ্যাঁ SMS অ্যাপস, সরি SMS অ্যাপস যে অপশনটা আছে এখানে ঢুকতে হবে, তারপর ঢুকতে হবে আমার ওপেনিং লিঙ্ক, ওপেনিং লিঙ্কে ঢুকে উপরের দিকে যাই, তারপর আমরা ঢুকি ইউটিউবে, ইউটিউবে ঢুকার পর আবার ইউটিউবে একটা ক্লিক করতে হবে। হুম, তারপর এখান থেকে আবার অ্যাপস নোটিফিকেশনে যেতে হবে, তারপর নিচে এই যে এই অপশনটা ক্লিক করতে হবে, তারপর দেখুন এখানে লেখা আছে হিস্টোরি অ্যান্ড প্রাইভেসি। হ্যাঁ, তাই আমরা হিস্টোরি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। হুম, এখান থেকে দেখেন ইউটিউব, ইউটিউব টার্মস অফ সার্ভিস, হ্যাঁ আমরা এটাতে ক্লিক করব। আমাদের ব্রাউজার ওপেন হয়ে গেছে, তাহলে অ্যাকসেপ্ট করি আমরা ব্রাউজারটা, অ্যাকসেপ্ট, নেক্সট, নো থ্যাংকস। হ্যাঁ, এখান থেকে সাইন ইন করি, তাহলে আবার সাইনিং তো হবে না, বুঝতেই পারছেন। এখানে আমরা গিয়ে লিখব, যেহেতু আমার এখানে মেমোরি ঢুকাইল আছে, তো আমি পাইলে এই পাইলে মেমোরি ফাইলে যাওয়ার জন্য আমার একটি বাইপাস সফটওয়্যার লাগবে, সেটি হচ্ছে AS ফাইল, এই যে এসে গেছে দেখেন AX ফাইল এক্সপ্লোরার, যেহেতু আমার মেমোরি ঢুকাইল আছে ভিতরে, তো আমি বাইপাস করে মেমোরিতে ঢুকলে আমার চলতেছে, কারণ সফটওয়্যার আমার আছে। আর যদি আপনাদের মেমোরি না ঢুকাইল থাকে, তাহলে আপনারা গুগল থেকে এটা নাও এ করে আপনি গুগল সফটওয়্যার নামিয়ে নিতে পারেন, অথবা FRP বাইপাস সফটওয়্যার নামিয়ে নিতে পারেন। তো আমি এইভাবেই করছি, দেখুন কাজটি। আমরা এখন এই ফাইল ম্যানেজারটা ওপেন করছি, এখন এক্সপ্লোরার ফাইলটা ডাউনলোড করে নিচ্ছি, কন্টিনিউ, অ্যালাউ, ওকে। আমরা দেখি ফাইলটি ডাউনলোড হচ্ছে, মনে হয় ডাউনলোডে গিয়ে দেখি ডাউনলোড হচ্ছে। তো বাইপাস এক একজন এক এক রাস্তা দিয়ে আমাদেরকে ব্রাউজারটা ওপেন করতে হয়। বাইপাস করার সঠিক নিয়ম হচ্ছে, আপনি যে কোনো রাস্তা দিয়ে, আপনি যে কোনো ওয়েতে আপনি নিজে নিজে পারেন, আমাদের ক্রমি সফটওয়্যারটা ওপেন করলে এখান থেকে পরে আপনি ফাইল নামিয়ে নিতে পারেন। তাহলে আমরা এটাকে একটু ওপেন করি এখন। হ্যাঁ, ইনস্টলিং করি, দেখুন কাজটি, কাজটি খুবই সহজ মনে হবে, ইজিলি করতে পারবেন ইনস্টল। আমরা এই ফাইল না নামিয়েও পারতাম, গুগল FRP বাইপাস সফটওয়্যার এবং গুগল অ্যাকাউন্ট ম্যানেজার নামায় নিলে হতো, তাই আমাদের যেহেতু এটা নামাইল আছে ভিতরে, তাই আমরা SD কার্ডে ঢুকছি, SD কার্ডটা ঢুকাইল আছে। আর এতে কিন্তু একটি সিম কার্ড ঢুকাই রাখতে হবে। হ্যাঁ, সিম কার্ড এবং একটা SD কার্ড, SD কার্ড না ঢুকাইয়া আপনি পারেন, কিন্তু সিম কার্ড কিন্তু লাগবে
আর সিম কার্ড ছাড়াও অন্য আরেকটা রাস্তা আছে, ওটা হচ্ছে এই যে বার্সন, যে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আরো কোন রাস্তা কিভাবে আপনারা ঢুকবেন। হ্যালো, এগ্রি। আমরা এখান থেকে স্টার্ট করে দিই, স্টার্ট নাও, তারপর আমরা এসডি কার্ডে ঢুকি। হ্যাঁ, এখানে আমাদের এফআরপি ফোল্ডার আছে, এফআরপি ফোল্ডার, এখান থেকে আমরা যেহেতু সেটা 8 ভার্সন আমরা 8 ইনস্টলিং করি। আমরা গুগল অ্যাকাউন্ট ম্যানেজার এখন ইনস্টল করছি। হ্যাঁ, দেখুন, ডান, তারপর আমরা এফআরপি বাইপাস যে সফটওয়্যারটা আছে এটা ইনস্টল করব। আবার কুইক শর্টকাট মেকার দিয়েও ঢোকা যায়। ওপেন, তারপর এখান থেকে আমাদের ব্রাউজিং করতে হবে, ব্রাউজিং চাইনিং, ওকে। হ্যাঁ, এখানে এবার আপনার নিজস্ব একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি এটা খুলতে পারেন। তো আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আমি এটা করছি। ইমেল অ্যাড্রেসটা ব্রাউজিং করে তারপর সেটটা আমাদের একটা রিসেট করতে হবে, রিস্টোর করতে হবে। হ্যাঁ, আমরা এখান থেকে বেরিয়ে পড়ি, এখন আমরা ঢুকি যেতে। স্কিপ অপশন কিন্তু এসে গেছে আমাদের। হ্যাঁ, স্কিপ, এই স্কিপ অপশন কিন্তু আগে আমাদের ছিল না, নট নাও। আপাতত যাই হোক, সুন্দর একটি কাজ শেয়ার করলাম সবার সাথে, আশা করি কাজটি দেখি একটু উপকৃত যদি হয়ে থাকেন আমাদের, তাহলে আমাদের চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশের বেল বাটনটি বাজিয়ে দিয়েন। ইনশাআল্লাহ কাজটি কমপ্লিট হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য।